বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, অবশ্যই অবশ্যই এই পৃথিবীর মানুষ যদি এই কথাগুলো ঠিকমতো শুনে, মন দিয়ে শুনে, তো আশা করব ইনশাআল্লাহ যে আল্লাহ কি বলেছে, তোমরা আমাকে সেজদার মধ্যে লাভ করতে পারো, তোমরা আমাকে ভাবনার মাধ্যমে আমাকে লাভ করতে পারো, তোমরা চিন্তা ভাবনার মধ্যে আমাকে লাভ করতে পারো, এবং তোমরা আমাকে ধ্যানের মাধ্যমেও লাভ করতে পারো, তোমরা আমাকে জিকিরের মাধ্যমেও লাভ করতে পারো। তো আজকের বিষয়টি হলো, দেখেন যে সেজদা তো কত প্রকারই আছে। একটি সেজদা হলো আহাম্মদী সেজদা, আরো একটি সেজদা হলো মুহাম্মদী সেজদা। তো আহাম্মদী সেজদাটা কিভাবে করতে হয় এবং মুহাম্মদী সেজদাটা আমাদের কি করে করতে হয়, এ হলো একটা বিষয়। আরো একটা বিষয় আমি বলবো, মানুষ যে জিকির করে, জিকিরের মধ্যেও একটা বিষয় আছে, আহাম্মদী জিকির মুহাম্মদী জিকির। আহাম্মদী জিকির কি? আহাম্মদী জিকিরটা মানুষ বেশি করে। আর এই আহাম্মদী জিকিরে কি আল্লাহকে পাওয়া যায়? আহাম্মদী জিকিরে কখনোই আল্লাহকে পাবে না, তবে মুহাম্মদী জিকিরে আল্লাহকে দ্রুত লাভ করা সম্ভব ইনশাআল্লাহ। তাহলে আহাম্মদী জিকির কি, মুহাম্মদী জিকির কি? দেখেন, আহাম্মদ শব্দের অর্থ যদি আমরা খুঁজি তাহলে পাই কি, আহাম্মদ শব্দের অর্থ প্রশংসাকারী, মানে কেউ কাউকে প্রশংসা করে। আর মুহাম্মদ শব্দের অর্থ কি, যে প্রশংসিত, যে একদল তারা প্রশংসা করে। আর মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত, তিনি প্রশংসা পায়। তাহলে দেখা যায় একজনে দেয় একজনে নেয়, একজনে গুণী মানে আরেকজনে কম একটু জানি। তবে বলবো এই কথাখানি যদি কেউ ডোজ গিলতে পারে আর যদি বুঝতে পারে, তাহলে একটা কথা আছে না, ঘুরে ফিরে বারো ঘরে বসেই তেরো। এর চেয়ে যারা বেশি বুঝে তারাই কিন্তু পড়বে ফেরে। তাই আমি বলবো যে অবশ্যই আজকের এই কথাগুলো মন দিল দিয়ে শুনুন। এবারে শুরু করব যে মানুষ যখন সেজদা করে, এই সেজদার মধ্যে একটি সেজদা হলো আহাম্মদী, আরও একটি সেজদা হলো মুহাম্মদী। তাহলে সেজদাকারীদের সাথে সেজদা করা আর এই সেজদা কেউ পাচ্ছে? আর মুহাম্মদ শব্দের অর্থ যে প্রশংসিত, মানে সেই সেজদার অংশ তিনিও পাচ্ছে। তাহলে এখানে আহাম্মদ এবং মুহাম্মদ বিষয়টা নিজের মানব দেহের মধ্যে বুঝে নিতে হবে। আর যদি কেউ বুঝে নিতে পারে সেই তো খুঁজে নিতে পারে, এবং সে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাবে, গিয়ে এই খবর নিয়ে নেবে যে আপনার মধ্যে কোথায় আল্লাহ ফিটিং করেছে আহাম্মদ মুহাম্মদ, এবং আপনি কোন সেজদা করছেন এবং কোন সেজদা দিচ্ছেন, আর কোন সেজদাটি আপনি মুহাম্মদীর কাতারে গিয়ে আপনি সেই সম্মানটুকু পাচ্ছেন। যাই হোক, এখন যে কথাটি বলবো যে আহাম্মদী জিকির কাকে বলে এবং মুহাম্মদী জিকির কাকে বলে। দেখেন, একদল বলতে কি, এই দলটাই সবচেয়ে বড়, যারা মুসল্লি, যারা নামাজি, যারা মাদ্রাসায় পড়ালেখা করে, মাওলানা কারি, তারা একটা কথা বলে থাকে কি, যে আল্লাহ আল্লাহ জিকির করো। তাহলে এখানে আমি স্পষ্ট কিছু বলার চেষ্টা করব, আল্লাহ আল্লাহ যে জিকির করবে। এখন যদি আসি যে আল্লাহ শব্দের অর্থ কি, আল আল শব্দের অর্থ আসছে আলো। আল শব্দের অর্থ যদি আলো হয়, তাহলে একটি দেখেন, আপনি যদি আপনার ঘরের মধ্যে আলোকিত কিছু জ্বালিয়ে রেখেছেন, সে আলোর দিকে তাকিয়ে আপনি বলবেন আলো আলো আলো, সে আলো কি কথা বলবে? আকাশে সূর্য ফিট করে দিয়েছে আল্লাহ, সে আলোকে যদি আমি ডাকি আলো আলো আলো, সে আলো কি আমার কি দেখা দেবে বা আমার সাথে কি সে কথা বলবে? তাহলে যারা আল্লাহ আল্লাহ জিকির করে, তো আমি বলবো যে এটা আহাম্মদী জিকির, যে জিকিরে
মানুষের কাছে আল্লাহ নিরাকারেই থাকে। আর আল্লাহ কি বলেছে, কুল হুয়াল্লাহু আহাদ, আমি এক হয়ে, যে আল্লাহুস সামাদ, আমি স্বয়ং সম্পূর্ণ, আমি আল্লাহ এটি বলেছেন যে যে আমি স্বয়ং সম্পূর্ণ, আমার কোনো কিছুরই অভাব নেই। তাহলে আল্লাহ যদি এর কথা বলে যে আমি অভাবহীন, আমার সব কিছু আছে, তাহলে যদি বলি আল্লাহ নিরাকার, আল্লাহর আকার নেই, তাহলে বলবো কি যে আল্লাহর আকারের অভাব আছে। তা আমরা যদি বলি আল্লাহর আছে আকারের অভাব, একদিন হাসরে আপনি দিতে পারবেন না এই জবাব। আল্লাহ নিজেই বলেছে যে আমার কোনো কিছুর নাই অভাব। আর যদি আমরা অভাবগ্রস্ত বানাই, জবাব একদিন দিতে হবে, আর সেই জবাব দিতে কি আমাদের জাহান্নামে যেতে হবে। তবে যদি আকার থাকে আল্লাহ, সেটা কি, আল্লাহই তো বলেছেন খালাকাল ইনসানি আদাম ওয়ালি সুরাতিহি, আল্লাহ কি বলেছে, আমার স্রোত হইতে আমি আদম সৃষ্টি করিয়াছি, আর সেই আদমের মধ্যে আমি নিজেই বসত করে নিয়েছি, আর যে আদম নিজেকে পবিত্র করলো সেই আদমের মধ্যে বসত করিয়া আমি জগৎকে পরিচালনা করি, সুবহানাল্লাহ। যাই হোক, সেখানে যাব না। আজকের আলোচনাটি হলো কি, আজকের মূলত আলোচনাটি হলো এটি যে দেখেন যে আল্লাহ আল্লাহ জিকির যারা বলে, আলো আলো কেউ ভরে রাখতে পারে না ডেস্কিতে, আলো কোনোদিন কেউ ট্র্যাঙ্কের মধ্যে ভরে রাখতে পারবে না। তাহলে বোঝা গেল কি, আল্লাহ আলো, তাহলে আলোকে ডাকলে আলো কখনোই সাড়া দেবে না। সেখানে নিরাকার বলতে কি, যার আকার নেই সেখানেই পড়ে থাকে। যদি মোহাম্মদে জিকির কেউ করে, তাহলে আল্লাহর আকার ধারণ করবে, আর সে আকার কথা বলবে।